আজ শনিবার 13ই জ্যৈষ্ঠ 2022 সালের 28শে মে সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির কাটতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। যদিও আজ দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন, পরিত্রাণ পেতে পারেন। আজ টাকা পয়সা লাভ আপনার প্রত্যাশা মাফিক কিন্তু হবে না। পরিবারের কোনো সদস্যের আচার ব্যবহারের কারণে আপনারা বিরক্ত হতে পারেন, মেজাজ না হারিয়ে তাদের সাথে সামনাসামনি বসে কথাবার্তা বলুন। আজ প্রেমিক প্রেমিকা আপনারা কোনো চকলেট খেতে পারেন, দিনটিতে আজ রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন, আপনাদের আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কোনো কাজ করানোর কথা ভাবা হবে যেগুলি আপনারা অনেক দিন ধরেই করবেন ভাবছিলেন কিন্তু সময় পেয়ে উঠছিলেন না। জীবন আপনাকে আজ চমকে দিতে পারে, কিন্তু আজ আপনি আপনার স্বামী স্ত্রীর জন্য বিস্ময়কর দিক দেখে একেবারে বিস্ময়াভিভূত হয়ে যাবেন, অর্থাৎ কোনো সারপ্রাইজ আজ আপনাদের চমকে দিতে চলেছে। আজ আপনি সমস্ত উদ্বেগ ভুলে যতটা সম্ভব ক্রিয়েটিভ হতে পারেন সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের করা উচিত। অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। চাকরিজীবীদের আজ অফিসের পরিবেশ অতুলনীয়, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্ট এগুলি আপনারা প্রদর্শন করুন, প্রশংসার পাত্রপাত্রী হবেন। আজ কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদেরও দিনটি সাফল্যেই ভরা, যে কোনো প্রকার পরীক্ষায় আপনারা বসুন, সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই, পরিবারের প্রতি সরি ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন বিদেশ যাত্রার জন্য, উচ্চশিক্ষার জন্য বিশেষ করে যারা বিদেশ যাত্রা করতে চান, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরির জন্য যারা চেষ্টা করছিলেন তাদেরও কিন্তু আজ ভাগ্যদেবী সহায় হতে পারেন। আজ পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে জোর করে যেন নিজের মতামতকে চাপিয়ে দিতে যাবেন না। বিশেষ করে বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দেবেন। পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটি কিন্তু রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন জীবনে বারবার আসে না, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই আপনাদের করা উচিত। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষও কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, তো এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। আজ যেহেতু শনিবার তাই সন্ধ্যাবেলার সময় শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শশানিশ্চরায় নমঃ এটি 108 বার অবশ্যই জপ করুন, শুভ পরিণাম পাবেন। যাদের চন্দ্ররাশি সিংহ এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের সিংহ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।